নমস্কার বন্ধুরা, আজকে আমি নিরামিষ লাউ শাক করবো, সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরবো। কিভাবে আমি রান্নাটা করি দেখুন। তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। বন্ধুরা একটু বলতে ভুল হয়ে গেছে, এটা লাউ শাক না, এটা কুমড়ো শাক। আমি তেলের মধ্যে আলু আর শিম দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার শিম আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটু টমেটো দিয়ে দেবো, দিয়ে এটাকে আবার নাড়ব। এবার বন্ধুরা আমি একটু হলুদ পরিমাণ মতো, একটু জিরে, এটা দিয়ে আবার কষে নেব। চিনি, শাকে নিরামিষ শাকে বা যে কোনো শাকে একটু চিনি না দিলে ভালো লাগে না, তাই একটু চিনি দিলাম। আর মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমি শাকগুলো সেদ্ধ করে রেখেছি, সে শাক আর বেগুনটা দিয়ে দেবো, দিয়ে এটাকে আমি আবার একটু কষবো, কষে সামান্য জল দেবো, কারণ আমার শাকটা সেদ্ধ করাই আছে। বন্ধুরা আমি এবার নুন দিয়ে দেবো, আন্দাজ মতো নুন দেবেন। সামান্য জল দিয়ে দেবো, আমি এবার চাপা দিয়ে দেবো। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম বন্ধুরা, দেখুন আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। বাটিতে লেগে আছে, একটু সাথে একটু জল দিয়ে দেবো। আমি এবার শুকাবো। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো শাকের রেসিপিটা হয়ে গেছে, এবার আমি বাটিতে ঢেলে দেবো, তারপর আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কুমড়ো শাকের চচ্চড়িটা হয়ে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন আমি জানি, নতুন বন্ধুদের যদি কারোর এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে রয়ে যাবেন। আর মনে করে আপনারা একটু লাইক করবেন, আপনারা লাইক করতে ভুলে যান। আমি কিন্তু সবার ভিডিও দেখি, লাইক দিয়েই দেখি।